প্রতিবন্ধীরা সমাজের করুণার পাত্র নয়, তারা সহানুভূতি চায় না, চায় শুধু একটু সহযোগিতা। আর এই সহযোগিতার বার্তা নিয়েই এবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করল অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ব্লাইন্ড কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হয় সংগঠনের পতাকা। পতাকা উত্তোলন করেন ব্লাইন্ড কমিটির সভাপতি ব্রজহরি দেবনাথ, ছিলেন অন্যান্য কর্মকর্তারাও। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর পথ চলতি সাধারণ নাগরিকদের মধ্যে সংগঠনের কর্মীরা সহযোগিতার বার্তা জানিয়ে বিতরণ করলেন প্রচারপত্র। এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি ব্রজহরি দেবনাথ জানান, সমাজে প্রতিবন্ধীরা করুণার পাত্র নয়, কারো কাছে সহানুভূতি চায় না তারা, প্রয়োজন শুধুমাত্র একটু সহযোগিতা। প্রতিবন্ধীদের অবহেলা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য সমাজের প্রতিটি অংশের মানুষের কাছে আহ্বান রাখেন তিনি। ১৯৮৮ আমরা সংগঠন করেছি, সেই সংগঠনের মাধ্যমে আমরা প্রত্যেকের আপামর জনতার কাছে আবেদন রাখছি, যাতে নাকি আমাদের এই সমস্যাগুলি অর্থাৎ প্রতিবন্ধীদের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি নিরূপণে যাতে নাকি প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।